হ্যালো বন্ধুরা রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই কথা কথাগুলো একটা পুরনো সিরিজকে নিয়ে যার নাম হচ্ছে আইজ্যাক লিটন এবং এই সিরিজটা বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে তো এই সিরিজটা রিভিউ করার অনেকগুলো কারণ রয়েছে কারণ ফেসবুকে অনেক দর্শকই আমাকে বলেছে এই সিরিজটা দেখবার জন্য এবং রিভিউ করার জন্য যার জন্য মনে হলো যে এই কাজটা দেখি এবং এই কাজটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি মোশারফ করিম স্যার থেকে শুরু করে আরও অনেককে এবং বিপ তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি স্পর্শিয়ার যে ক্যারেক্টারটা তাকে তো গল্পটা দিয়ে একদম ছোট্ট করে বলি এইখানে মানে মোশারফ করিম স্যারের যেই মানে ক্যারেক্টার তার নাম হচ্ছে আইজ্যাক নিউটন তার বাবা তাকে এই নামটা দেয় তার বাবা খুব বড় একজন শিক্ষক ছিলেন তিনি আইজ্যাক নিউটনের খুব বড় ভক্ত ছিলেন যার জন্য তার ছেলের নাম আইজ্যাক নিউটন রাখে কিন্তু এই নামটা নিয়ে তার বন্ধু বান্ধবরা অনেকে তাকে খোঁচা মারে তার জন্য তার নামটা হয়ে যায় আইজ্যাক লিটন তো ছেলেটা কিন্তু সত্যি কথা বলতে খুব মেধাবী একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে সে ফার্স্ট বয় ঠিক আছে তো অনেকে তাকে খোঁচিয়ে কথাবার্তা বলে এবং কোথাও গিয়ে তার বাবাকে অনেকে খোঁচা মেরে কথা বলতো বা পাগল বলে যেহেতু অনেকে সম্বোধন করতো বলে তার বাবা এই কথাগুলো শুনে শুনে না সে মারা যায় এবং সেই প্রভাবটাই পরবর্তীকালে তার ছেলের ঘাড়ে এসে পড়ে তাকেও অনেকে পাগল বলে মনে করে এবং মোশারফ করিম স্যারের এখানে ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশানটা এমনভাবেই শুরু করা হয় যে সে অনেক বছর ধরে তার বাড়িতে একটা আপেল গাছ লাগায় সেই আপেল গাছটার নিচে বসে থাকে মানে বেশিরভাগ সময় সে আপেল গাছটার নিচে বসে থাকে যে কখন সে আইজ্যাক নিউটনের মতোই যে আপেলটা পড়বে তখন একটা সূত্র আবিষ্কার করবে সেই আশায় সেও কিন্তু একটা বাড়িতে মানে আপেল গাছ লাগায় এবং ওই গাছটার নিচে বসে থাকে সেটা বেশিরভাগ সময় মানে তিনি যখনই সময় পান না কেন সেই আপেল গাছটার বসেই বই পড়ে এক্সপেরিমেন্ট ছাড়া সমস্ত কিছু কাজ তিনি ওখানে বসেই করে তো হঠাৎ করে স্পর্শিয়ার যে ক্যারেক্টারটা যখনই এই সিরিজটার মধ্যে আবির্ভাব ঘটে ফার্স্ট এপিসোডে তো সেই আবির্ভাবটা ঘটার ঠিক দশ মিনিট আগেই মানে এত বছর ধরে তার যে মানে এক্সপেরিমেন্টটা সেটা কোথাও গিয়ে সাফল্য পায় মানে আপেল তার আপেল গাছ থেকে এত দিন পর মানে পাঁচ বছর পর একটা আপেল পরে এবং সে এটা ভেবেই বসছিল যে আইজ্যাক নিউটন যেভাবে মাধ্যাকর্ষণ শক্তির যে সূত্রটা আবিষ্কার করেছিলেন আপেলটা পরবার পর থেকেই তিনিও চাইছিলেন যে আপেল পরবার পর যেন তিনিও একটা একটা সূত্র নিউটনের মতোই সূত্র আবিষ্কার করেন এবং কোথাও গিয়ে যখনই যে ক্যারেক্টারটা আগমন ঘটে সেইখানে এবং তার যে ক্যারেক্টারটা প্রথম থেকে বোঝানো হচ্ছে যে সে পাগলদের নিয়ে মানে চর্চা করতে খুব ভালোবাসে যারা যারা একসময় বহুত পড়াশোনা করে এখন মানে তাদের মানে পাগলামি হয়ে গেছে সেই সমস্ত ক্যারেক্টারকে নিয়ে সে খুব চর্চা করতে ভালোবাসে কিন্তু পরবর্তীকালে জানা যায় যে সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সেরকম কিছুই না সে সে একটা ফিল্ম ডিরেক্ট করবার জন্য সমস্ত এরকম পাগল নিয়ে চর্চা করতে আসে এত বছর ধরে তার যে এক্সপেরিমেন্টটা চালিয়ে যাচ্ছে যে কবে আপেল পড়বে সেটা যখন সেই স্পোর্টসিয়ার ক্যারেক্টারটার আগমন ঘটার ঠিক আগের মুহূর্তেই হয় তাই জন্য সেই ক্যারেক্টারটাকে মানে মোশারফ করিম স্যারের যে ক্যারেক্টার আইজাক লিউটন সেই ক্যারেক্টারটাকে নাম দেওয়া হচ্ছে আপেলি এবং তাকে না তার পছন্দ হয়ে যায় কোথাও গিয়ে এইভাবেই গল্পটা এগোতে থাকে কোথাও গিয়ে কমেডি এলিমেন্টস রাখা হয় একটা কোথাও গিয়ে সাসপেন্সিয়াল ভাব রাখা হয় একটা কোথাও গিয়ে থ্রিলার ভাব রাখা হয় এবং শেষমেশ ক্লাইম্যাক্সটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এবার ব্যাপারটা হচ্ছে আজ আদৌ কি সিরিজটা খুব ভালো লেগেছে বা আদৌ কি জমলো আমি অবশ্যই বলবো আমার এই সিরিজটা কিন্তু খুব একটা ভালো লাগেনি হ্যাঁ এবার অনেকেই হয়তো আমাকে কমেন্টে খিস্তি করতে চলে আসবে অবশ্যই ওপেন প্ল্যাটফর্ম সবাই যা খুশি বলার বলো অনেকেই বলো তুই সিনেমার কিছু বুঝিস সিরিজের কিছু বলি বুঝিস আমি একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা সিরিজের না একটা ফরম্যাট থাকে সেটা লিনিয়ার হোক বা নন লিনিয়ার হোক এই সিরিজটার মধ্যে ফর্ম্যাটটা যদি একটু লিনিয়ারভাবে প্রেজেন্ট করা যেত তাহলে আই থিঙ্ক অনেকটাই বুঝতে সুবিধা হতো লিনিয়ার ফরম্যাট নেই বলেই মানে পুরো সিরিজটাই দেখানো হচ্ছে বারবার একটু প্রেজেন্ট বারবার একটু পাস্ট এবং এটা কিন্তু অনেক সিরিজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয় সেগুলো কিন্তু ওয়ার্কেবল কিন্তু এই সিরিজটার মধ্যে এতটাই নন লিনিয়ার ওয়েতে গেছে যে কখনো কখনো মনে হচ্ছে খুব বোরিং মানে বিশেষ করে ফার্স্ট এপিসোডের পর থেকে এতটাই বোরিং হওয়া শুরু করে দেয় ইভেন লাস্ট এপিসোডটা হচ্ছে খুব ভালো এমনটাও বলবো না মোটামুটি লেগেছে কিন্তু ভালো ওটা মানে তুলনামূলক আগের এপিসোডগুলোর থেকে অনেকটাই ভালো মোট সাতটা এপিসোড রয়েছে টোটাল ডিউরেশন যদি বলি দু ঘন্টা তিরিশ মিনিটের কাছাকাছি কমেডি এলিমেন্টসগুলো যে খুব ওয়ার্কেবল এমনটাও নয় অনেকে যারা যারা আমাকে রিকমেন্ড করেছিল এই সিরিজটা তারা বলছে খুব ভালো একটা সিরিজ খুব কমেডি আমার কোথাও গিয়ে না সেই এলিমেন্টসগুলো মানে ভালো লাগিনি এইখানে যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে কোথাও গিয়ে স্টোরিটা আমি অবশ্যই মনে করি যে স্টোরিটা একটু অন্য টাইপের বা এখানে মোশারফ করিম স্যারের যে পারফরমেন্স মানে তার কাছে এখানে সবাই বাচ্চা ঠিক আছে তার অভিনয়ের সামনে এখানে কারোর অভিনয় আমার সেরকম চোখে লাগেনি তো তার পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা বলার যোগ্যতাই হয়তো আমার নেই কিন্তু আমি এইখানে বলতে পারি যে সিরিজটার মধ্যে অনেক দিক রয়েছে যেগুলো ভালো রকমভাবে দেখানো যেত একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার দেখানো যে যার সঙ্গে মানে সত্যি কথা বলতে মানে আমি হাসবো না কাঁদবো ভেবেই পাচ্ছি না যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি কি বোঝাতে চাই যে অভিনয়টা এতটাই জঘন্য যে আমি এখানে কিছু বলারই নেই এখানে যে স্পোর্টসিয়ার ক্যারেক্টারটাও দেখানো যে তাকে মাঝে মাঝে ভালো লাগছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে কী দেখছি আমি এইগুলো মানে মোশারফ করিমের সঙ্গে তো তার ক্যারেক্টারটা যাচ্ছেই না আরও একটা সিনে দেখাচ্ছে যে মোশারফ করিম স্যার সেই ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটিতে ছাত্রের চুল যেমন ছিল এত বছর পর এসে সেই সে যখন বৈজ্ঞানিক হয়ে ওঠে তার চুলটা পুরো সেম টু সেম আছে এই জিনিসগুলো এখনকার দিনে সে মডার্ন জেনারেশনে এসে এই জিনিসগুলো সত্যি কথা বলতে মানায় না মানে এই সিরিজটা ওভারঅল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি যেই প্যাটার্নে সিরিজটাকে এগোনো হয়েছে বা এক্সিকিউশান প্রেজেন্টেশন ওয়াইজ যদি বলি সিরিজটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি হ্যাঁ সিরিজটার গল্পটার যে ভাবনাটা সেটা অন্যরকম হলেও সিরিজটা কিন্তু পার্সোনালি সেই রকমভাবে প্রেজেন্টেশন বা এক্সিকিউশন ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি বা আমার সত্যি কথা বলতে এই রকম সিরিজ খুব বোরিং লাগে আমি নিজেও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আমি অবশ্যই সায়েন্স সিনেমা বা সায়েন্স ফিকশান সিনেমা সিরিজগুলো দেখতে খুব পছন্দ করি কিন্তু বিন্জের মতো একটা ভালো ওটিটি প্ল্যাটফর্মের থেকে এই রকম কাজ মানে সত্যি কথা বলতে দেখবো এটা আশা করিনি যদিও বা কাজটা এখন না এটা এক বছর আগের কাজ যেহেতু আমার কাছে অনেকগুলো রিকমেন্ডেশন এলো বলেই আমি এই কাজটা দেখতে বসলাম কিন্তু আমার সত্যি কথা বলছি কাজটা দেখে আমার অতটাও না ভালো লাগলো যে মানে যেরকম আগে মোশারফ করিম স্যারের কয়েকটা কাজ দেখেছি মহানগরের যদি কথা বলি সেখানে যা পারফরমেন্স সেখানে যা স্ক্রিন প্লে সেখানে যে গল্প মানে এই সিরিজটা তার কাছে কিছুই না আমি জানি দুটোরই জনার আলাদা কিন্তু কোথাও গিয়ে যে সায়েন্স ফিকশান যে ব্যাপারটা না কোথাও গিয়ে এই এলিমেন্টটা তারপর যে কমেডি যেই ব্যাপারটা না কোথাও গিয়ে কাজ করেনি সিরিজটার মধ্যে প্রপারলি যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও আমি আর বেশি বড় করছি না তোমরা যারা যারা এই কাজটা দেখেছো আইজ্যাক লিটন অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের আমার মতামত আমি শেয়ার করলাম জানি অনেকেই হয়তো আমাকে বলবে যে তুই কত কী বুঝিস তারা অবশ্যই বলতে পারে এবং যদি আরও কিছু কিছু তোমরা রিকমেন্ড করো কিছু কিছু কাজ যদি রিকমেন্ড করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো আমি সেগুলো দেখে অবশ্যই রিভিউ দেবো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার